যে আল্লাহকে দেখেছেন বলে আল্লাহকে তো দেখা যায় না উনি উনি কী করে দেখলেন তো সুতরাং সেই মামলায় মামলাটি যখন সালে নারায়ণগঞ্জ কোর্টে উঠলো উঠলো তো রায় হল বাবাজানের পক্ষে মানন ভাই আসলে আপনাকে নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই আমাদের যারা দর্শক শ্রোতা আশেক রাসুল ভাই এবং বোনেরা আছেন তারা সকলেই আপনাকে চিনেন অধ্যাপক আব্দুল মান্নান মিয়া যিনি মোহাম্মদ ইসলামের কার্যক্রমের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি নাম আপনি একাধারে দরবার শাহীফে যত অনুষ্ঠান ছিল সকল অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন সঞ্চালনা করেছেন আমরা যখনই কোনো প্রোগ্রামে গিয়েছি সম্মেলন কিংবা সেটা সাপ্তাহিক প্রোগ্রাম হোক কিংবা বিশ্বাস সম্মেলন হোক সেখানে আপনাকে আমরা উপস্থাপনা করতে দেখেছি যে কারণে আপনার কণ্ঠ আপনার চেহারা সব কিছু আমাদের খুব পরিচিত এবং খুব কাছের এবং আপনি মোহাম্মদ ইসলামের সে শুরু থেকেই বাবাজানের সঙ্গে অর্থাৎ সুবি সম্রাট হজরত শাহ দেওয়ানবাই রহমাতুল্লা আলাই হজুর কিবাজানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তার কার্যক্রমের সঙ্গে তার যে মিশন ছিল মোহাম্মদ ইসলাম প্রচারের সেই প্রচার কার্যক্রমে আপনি একজন অগ্র অগ্রবর্তী সৈনিক হিসেবে ছিলেন আপনি একজন যেহেতু একজন আলেম মানুষ আপনি বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত করেছেন মোহাম্মদ ইসলামের প্রচারের জন্য আবার একজন আইনজীবী মানুষ মোহাম্মদ ইসলামের জন্য যখনই প্রয়োজন হয়েছে আইনজীবী হিসেবে আপনি সামনে দাঁড়িয়েছেন আপনি আবার একজন শিক্ষক মানুষ আপনি জাতীয় আইন কলেজের ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আপনার অনেক শিক্ষার্থী যারা এখন বাংলাদেশের বিচার অঙ্গনের উচ্চ পর্যায়ে রয়েছেন যে কারণে আপনি লেখালেখিতেও সিদ্ধস্ত ছিলেন যে কারণে আমরা যদি আমাদের যে প্রকাশনাগুলো দেখি প্রকাশনাগুলোতে আপনার সবসময় আমরা আপনার লেখা পড়ে অভ্যস্ত আপনাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে আমরা খুবই আপ্লুত এবং আমরা স্বভাবতই আমরা খুবই খুশি আজকে আপনাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে আমরা আপনার কাছে শুরুতে জানতে চাব যে তৎকালীন যিনি যুগের ইমাম ছিলেন সুলতানিয়া মজাদ্দিদিয়া তরিকার ইমাম সুলতান আহমদ চন্দ্রপুর রহমত হুজুরকে কাবাদ জানকে আপনার মসজিদ হিসেবে গ্রহণ করেছিলেন তার সন্ধান কিভাবে পেয়েছিলেন এবং কিভাবে তারকে আপনার মসজিদ হিসেবে পেয়েছিলেন ধন্যবাদ জনাব তাকি জুব্যের সাহেব উনিশশো চুরাশি সালে আমি সর্বপ্রথম আমার ভাই বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব তিনি আগেই চন্দ্রপাড়ায় তরিকে নিয়েছিলেন তো তিনি বরিশালে যাবেন দেশের বাড়িতে হঠাৎ আমাকে বললেন বরিশালে যাব তো চন্দ্রপাড়া হয়ে যাব আমি বললাম তাহলে আমিও যাব। আমি একটি ইমাম শাহ চন্ডবুর রহমতাল্লাহকে দেখতে চাই সত্যিই ভাইয়ের সাথে গেলাম উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে এর আল্লাহর কি ইচ্ছা ছবি সময় দেওয়ান বা ঘুজুর কেবলা যান তখন ইমাম শাহ চন্ডবুর রহমতুল্লাহ তরিকা প্রচার প্রধান খলিফার দায়িত্ব পালন করতেন তো যারাই যাক উনি তাদের নিয়ে আলোচনা করতেন তো আমাদেরকে নিয়ে উনি মসজিদে তরিকা সম্পর্কে অনেক আলোচনা করলেন অত্যন্ত সুন্দর সুন্দরভাবে ভাবে বিস্তারিত বর্ণনা করলেন যখন জানলেন যে আমি একজন প্রফেসর তারপরে ল কলেজের প্রফেসর আমার ভাই একজন ইঞ্জিনিয়ার সৈশ দয়াল বাবা যান অত্যন্ত গুরুত্ব দিয়ে আলোচনা করেন দীর্ঘক্ষণ আলোচনা করলেন সে আলোচনা শুনে সত্যি আমি অভিভূত হলাম আমি এর আগে কোনো পীরের দরবারে অলি আল্লাদের শ্রদ্ধা করতাম কিন্তু পীরের কাছে মরিদ হতে হবে এইটা গ্রহণ করতাম না তো ওইখানে যাওয়ার পরে এ হলো ওই রাতে ওই দিন বিকালে গেলাম রাতে থাকলাম একজন ইমাম হজুরের একজন মৌরিত উনি একজন ইংরেজি শিক্ষিত লোক উনি যখন সাথে রহমতের ফায়েজ বাতালেন আমি অজন্য কাঁদলাম আমি আশ্চর্য হলাম যে আমি অনেক বড় অনুষ্ঠানে উলিয়াল মানে বড় অনুষ্ঠানে পীর মাসে একজন অনুষ্ঠানে গেছি অনেক আলোচনা শুনেছি কিন্তু আমার চোখ দিয়ে পানি আসতো না কিন্তু ওই দিন এমন কান্না আসতো তখন আমি বুঝলাম ব্যাপার কি আমি বিভিন্ন জায়গায় যাই কান্না আসেন আমি নিজেও বলি যে সবাই কাঁদে আমি কেন কান্না কান্না করতে পারি না চোখ দিয়ে পানি আসে না আর এখানে একজন লোক তার কণ্ঠ এমন সুন্দর নয় কিন্তু তার বক্তব্য শুনে অজন্য হয় না আমি কাঁদলাম নিশ্চয়ই আল্লাহর দরবারে এসেছি এরপরেই আমার মনে হলে তারপরে তরিকা গ্রহণ করলাম তরিকা গ্রহণ করার পরে যখন পরের দিন ওখান থেকে বিদায় হয়ে বরিশাল যাব ইমাম শাহ চন্ডবুর কাছে গিয়ে তখন বিদায় নিতে নিচ্ছিলাম ইমাম শাহ চন্ডবুর বললেন আমার লেখা নুরুল নামে একটা কেতাব আছে এই কেতাবটা নিয়ে যান পড়লে সব বুঝবেন না যদি হয় আমার কাছে আসবেন না হয় মাহবুব মিয়া অর্থাৎ সবি সোনার দন বা ঘুজুর কেবাজানের কথা বললেন তার কাছে যাবেন উনি বুঝিয়ে দিবেন ওই গ্রন্থটা নিয়ে গেলাম সত্যি তা সৌবর একটা উন্নত মানের গ্রন্থ তো এরপরে যখন ঢাকায় চলে আসলাম পরবর্তীতে মনে বারবার ইচ্ছে হলো যে যাই এমন একজন মহান মোহন আল্লাহর কাছে এলাম ওনার কাছে যাই সে একাধিকবার গিয়েছি তো সবি সম্রাট দেওয়ানবাগি হুজুর কেবলা যান উনি আমি যখন পরবর্তী বিদায় নিয়ে আসি তখন আমার সম্পর্কে যেহেতু আমার লেখা ছোট ছোটো দুটা কবিতার বই আর দুটা এমনি ইসলামিক বই ছিল এই বই বাবা যান দেখেছেন বললেন ইমাম শাহ রহমান বাবা উনি একজন লেখক উনি এই ইসলামের উপরে বই লেখছেন ইমামদের হাসি দিয়ে বললেন ভালো লেখক তো যান আপনি আত্মানিতে লিখবেন তখন আমি বললাম যে আমার মধ্যে লেখার মতো যোগ্যতা নেই তা তাহবের এই লেখা আমি জানি না আপনি দয়া করেন দয়া করেন তাহলে চেষ্টা করব আমি সত্যিই ওইখান থেকেই আমার ওই বলে আসার পর থেকেই বাবাজান বললেন এখন থেকে আত্মার বাণী প্রত্যেক সংখ্যা আপনার লেখা দেখতে চাই আমি বললাম চেষ্টা করব। আল্লাহর কি ইচ্ছা এর পরেই আমার মধ্যে লেখার একটা চেতনা সৃষ্টি হয় এবং আমি প্রথম যে আর্টিকেলটা লিখেছিলাম যে প্রবন্ধটা হলো জুমার খুদবার বাংলা প্রচলন অর্থাৎ ওখানে গিয়ে দেখেছি সব মসজিদে ক্ষুদ্ধ হয় আরবিতে ওখানে দেখেছি সুসবাবাজান ক্ষুদ্র দিতেন ইমাম হজুর বসা থাকতেন বাবা যান বাংলায় ক্ষুদ্র দিতেন মাঝ মাঝে ইমাম হজুর বলতেন যে এইটা আবার বলেন মানে আবার উনি অর্থাৎ সবাই যেন বোঝে এইটা ছিল ইমাম হজুরের পরিকল্পনা এবং বাবা যান এই বাংলায় ক্ষুদ্র দিতেন সুতরাং তখন আমি অভিভূত হয়ে যাই যে আসলে সত্যিকারভাবে ইসলামের যে আদর্শ এটা ওনার এইখানে আছে যাই হোক তরিকা গ্রহণ করলাম এরপরে মাঝে মাঝে যেতাম আপনি যেটা বলেছেন যে আত্মাবাণীতে আপনার লেখা কীভাবে শুরু হলো যেটা আপনার মোর্শেদ তৎকাল তখনকার যিনি মোর্শেদ ছিলেন তার নির্দেশ ছিল একটা এবং আমরা দেখেছি যে আত্মার যতদিন প্রকাশিত হয়েছে কখনো মনে হয় আপনার লেখা মনে হয় এভাবে মিস যায়নি প্রতি সংখ্যায় আপনার লেখা আমরা পড়া সৌভাগ্য অর্জন করতে পেরেছি আপনি তো মোর্শেদ কেবাজানকে অর্থাৎ সুফিশ হুজুরকে এবং হলো ইমাম শাহ চন্দ্রপুরিকে দুজনকেই প্রায় আপনি এক বছরের মতো পেয়েছেন তখন তো সুভিশন হুজুর তার প্রধান খলিফা ছিলেন ইমাম হজুরের দুজনের মধ্যে প্রেমের লেনাদা আবার নিজেদের মধ্যে মানে মুরিদের সম্পর্কটা কীরকম ছিল আমি যদি বলি সুবি সম্রাট হুজুরের তার মর্শিদ শাহ চন্দ্রপুরীর প্রতি তার কীরকম ভক্তি শ্রদ্ধা ছিল ভালোবাসা ছিল আবার অন্যদিকে ইমাম হুজুরের শাহানবাগির রহমতলের প্রতি কীরকম স্নেহ ভালোবাসা ছিল এর এই বিষয়টা যদি আমাদের জন্য একটু আপনার সেই স্মৃতির ঝাঁপি খুলে যদি আমাদের জানাতেন আমি চন্দ্রপাড়ায় যাওয়ার পরে ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহ চন্দ্রপুর পেয়েছি এবং সবির দয়াল দোয়াল বাবাজানকে দেখেছি পেয়েছি দুজনের মধ্যে অত্যন্ত নিবিড় সম্পর্ক ছিল প্রেমের ভালোবাসার সম্পর্কে যদি ওনার দুজন শ্বশুর এবং জামাতা সভিন দাম ছিলেন জামাতা কিন্তু কোনো একটা বিষয়ে যখন কেউ যেত কিছু আলোচনা করতে সাথে সাথে উনি ডাক দিতেন সবির বাবা জানাকে ওনার নাম মরক দিয়ে মাহবুব মিয়া কোথায় আসেন আসেন তো দেওয়ানবাগি হুজুর তিনিও জানতেন যে যে কোনো ব্যাপারে যখন উনি ডাক দিতে পারেন উনি চলে আসতেন তারপরে ইমাম শাসানবুর রহমতালাই তখন যা নির্দেশ দিতেন সেইভাবে উনি সবার সাথে জাকিরদের সাথে মুরিদানদের সাথে কথা বলতেন ঠিক আমার বেলায় অতদ্রুপ হয়েছে এবং ছবি সম্রাথ দয়াল বাবাজানের কথা উনি বলে দিয়েছেন সত্যিই বুঝতে পারলাম যে ওনার পরেই যিনি তিনি হলেন ছবি সম্রাট দেওয়ানবাগি হজরত সৈয়দ মাহবুব কথা দেওয়ানবাগি হজুর কারণ আর কারো কথা না বলে তার কথা বলেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যখনই প্রজন হয়েছে ওনাকে ডাক দিয়ে বলেছেন এটা সমাধান দেন এটা কি হবে এভাবে তখনকার সময় দেখেছি অনেক আলেমলাও গেছে বড় বড়ো আলেমরা গেছে যারা একসময় আলেমরা যারা তরিকা পছন্দ করতে না কিন্তু তাদের মধ্যে কিছু আলেম ওখানে গেছে দেখতে গেছে বাবাজান যখন আলোচনা করেছেন ওইখানে দমন আলোচনা শুনে তারা অভিভূতজন বলছেন আমরা তরিকা নেব তারা তরিকা গ্রহণ করেছেন দেখেছি এরকম তারপরে কিছু সংখ্যক লোক কিছু বিজ্ঞ লোকজন কিছু সাংবাদিক গিয়েছেন দেখেছি নাম করা পত্রিকার যে সাংবাদিক টেলিভিশনের কিছু সাংবাদিক তারা ওখানে যাওয়ার পরে বাবা যেন আলোচনা করতেন তাদের সাথে প্রথম আলোচনা করার পরে তারা সবাই বলে না আমরা তরিকা গ্রহণ করব তো ওর মধ্যে একজন ছিলেন যেন হাফিজ উদ্দিন সাহেব উনি অনেক বিজ্ঞ পণ্ডিত লোক ছিলেন তো উনি একটা পত্রিকায় দৈনিক পত্রিকা নির্বাহী সম্পাদক ছিলেন তো উনি আরাম পরবর্তী সময় থাকলেন আর ছবিঠান দয়াল বাবাজানের কাছে নিয়ে আসতেন আমার সাথে খুব ঘনিষ্ঠতা ছিল তো দেখেছি বাবাজানের প্রতি তার যে আন্তরিকতা এই বয়স্ক মানুষটি ছবিঠান দেওয়ানবাগ হজুরুল কলাজান যা বলেন তাদের অভিভূত হয়ে শোনেন ঢাকা ইউনিভার্সিটির সিনিয়র প্রফেসররা অনেকে যেতেন তাদেরকেও দেখেছি বাবাজান যখন কথা বলতেন তখন তারা অভিভূত হয়ে শুনতেন তারপরে বাবাজানের সাথে নামাজ পড়ার জুবান নামাজ পড়ার জন্য তারা দূর দূর দূরান্ত থেকে আসতেন কারণ উনি বাংলা বাংলায় ক্ষুদবা পছন্দ করেন এটা তারাও খুব খুশি হয়েছেন যে হ্যাঁ এই খুতবা পড়লে আমরা তো বুঝতে পারবো দয়াল বাবাজান তিনি বক্তব্য দিতেন তিনি বাংলায় খুতবা দিতেন তারা সবাই আনন্দের সাথে শুনতেন তাহলে আপনার আপনার এই যে আলোচনা এটা প্রতিমান হয় যে তৎকাল তখন দরবার শরীফে সকল কার্যক্রমই পরিচালনা করতেন মূলত হল সভিশ্যামন হজুর ক্যাবরা যদিও তখন মুর্শিদ হিসেবে ছিলেন শাহ কিন্তু সকল কার্যক্রমই শফিস হজুর কেবরা পরিচালনা করতেন পর আমরা যেভাবে দেওয়ানবাগ দরবার শরীফে পরবর্তীতে শুভিশন শভিশ্যামন হজুর কেব্রাজানের শেষ সময় আমরা দেখেছি বর্তমান নেতৃত্ব প্রদানকারী মহামানবকে দরবারের সকল কার্যক্রমে আগে এই আগে থেকে মানে অগ্রগামী থেকে সামনে থেকে নেতৃত্ব দিতে কার্যক্রম পরিচালনা করতে আমি জানতে চাচ্ছি যে এই যে অবস্থা ছিল যখন সফিসাম হজুকেব্রাজান পুরো দরবার পরিচালনা করছেন এবং ইমাম শাহ চন্দ্রপুরি রহমতল্লা তিনিও শফিসামরজুকেব্রাজানের উপর নির্ভরশীল সকল কাজে নির্ভরশীল বলতে এই এই অর্থে বোঝাচ্ছে যে তিনি সকল কার্যক্রম তাকে দিয়েই পরিচালনা করছেন তাহলে পঁচাশি সালে ইমাম হজুরের ওফাতের এক বছর পরেই কেন চলে আসতে হয়েছিল আপনার দেওয়ানবাগী হজুরকে তার মসজিদের দরবার থেকে ঢাকায় চলে আসতে হয়েছিল কেন হ্যাঁ সেই কথাটা সত্যি একটু দুঃখের সাথেই বলতে হয় যেহেতু আমিও সেই ঔরসে ইমাম শাহ চন্দ্রদাল উভাতের প্রথম বছরে যে ওরস হয়েছিল সেই ওরসে আমি উপস্থিত ছিলাম তো সবি শান দোনবাগি দেওয়াল বাবা কেবলা যান তিনি অত্যন্ত খুব বড় জাঁকজমক সহকারে ওরস পালন করার উনি সিদ্ধান্ত নিলেন যে আমার মোর্ষেদের প্রথম বর্ষ তো আমরাও সবাই গেলাম ঢাকা থেকে লঞ্চ যোগে আরামবাগ থেকেও আরামবাগের বহু মানুষ তারা গেলেন তো শেষ পর্যন্ত অবস্থা এরকম হইল সবির দয়াল বাবাজান যখন ইমাম শাহ চান্ডুর পরিবার পরিবারবর্গ থেকে বাবাজানের উপরে দায়িত্ব অর্পণ করার একেবারে সরাসরি লিখিতভাবে ওসিয়তনামা উনি মানে তারা প্রণ করলেন এই ওসিয়তনামা বাবাজান পড়ে শোনালেন কিন্তু সেখানে বাদ সাদলেন আরেকজন ব্যক্তি সেও ইমাম শাসান্দুল হজুরের একজন জামাতা ছিলেন উনি একজন আলেম ছিলেন কিন্তু ওনার কার্যক্রম ইমাম হজুর পছন্দ করতেন না তো সেই কারণে উনি দয়াল বাবাজানের বিরুদ্ধে কিছু কথাবার্তা বললেন তখন যারা উপস্থিত ছিল তখন আশেখ রাসুল যারা ছিল মরিদান ছিল তাদের মধ্যে মোটামুটিভাবে ওনার পক্ষের যারা বেশিরভাগই তো সাদে আমানব হজুর জানের পক্ষের লোক তারা বলছেন না আমরা এটা মেনে নিতে পারি না সুতরাং আমরা ওনাকে এভাবে এখানে রেখে যাব না তাইলে ওনার উপরে জানি না কখন কি অবস্থা সৃষ্টি হয় আমরা দূরে থাকব তখন ছবি দয়াল বাবা যান তিনি তার শাশুড়ি আম্মা যান ইমাম শাহ চন্দ্রব্রান্তের প্রথম স্ত্রী হজর বরমা রহমতুল্লাহ লাই বলে আমরা তাকে জানি তাহার কাছে ইজাজ নিয়ে উনি বললেন মা আমাকে উনি মা বলল ডাক মা আমাকে আমাকে নির্দেশ দেন ইজাজ দেন আমি ঢাকায় চলে যাই ওনাদের সাথে তখন উনি কাঁদতে শুরু করলেন বাবা যান আর না করে তখন দয়াল মা ওখানে ছিলেন বাবা যান কদমবসি করে বরমা রহমতুল্লাহ তখন বাবা যান লঞ্চ গাড়ি চলে আসলেন তখন আশ্চর্য ব্যাপার হলো যে তো ওনারা মহিলারা খুব কান্নাকাটি করছেন বাবা যানকে বিদেশ দিতে চান নাই যে শেষ পর্যন্ত বাবা যান তো চলে আসলেন ওই লঞ্চ যোগে উনিশশো পঁচাশি সালে আরামবাগে আসলেন শফিউদ্দিন সাহেবের বাড়ি তিনতলা বিল্ডিং ছিল তিনতলার ছাদের উপরে পরের দিনেই অনুষ্ঠান ঘোষণা করা হলো তখন ওরস বলা হইতো ওরোসের অনুষ্ঠান করা হলো আমি তখন মিরপুরে থাকতাম তা আমি সকালবেলা যেহেতু ওখান থেকে বাই রোডে চলে আসছি মনে খুব কষ্ট যে দয়াল বাবাজানের প্রতি তারা যে আচরণ করছে কি জানি এমন সময় সকালবেলা একটা লোক এসে আমাকে ডাক দিল আমাকে নাম ধরে মান্নান ভাই তাড়াতাড়ি ওঠেন দানবাগে শুভ সম্রাট মানে তখন বাবাজানের যে পরিচয় ওনার নাম ধরে বললেন উনি তো আরামবাগে চলে আসছেন ওখানে ওরস হবে আজকে আসেন আমি এত আনন্দিত হলাম তাড়াতাড়ি আর দেরি না করে বের হয়ে গেলাম এসে দেখি সত্যি বাবাজান ওই রতন মেটাল ইন্ডাস্ট্রিজের শফিরুদ্দিন সাহেবের বিল্ডিংয়ের তিন তালায় ছাদে আমিও আসলাম বাবাজান তখন খুব খুশি হন আমাকে দেখে বলেন আসেন নিচে দেখলাম গরু একটা আনা হয়েছে তখন বাবা বাবাজান বলেন ওরস হবে আজকে যাই হোক শেষ পর্যন্ত এই গরু জবাই করেন ওরস করা হলো সেই সময় ওরসে লোকসংখ্যা তো আর বেশি ছিল না হয়তো ওই ছাদের উপরে যা হয় একশো জন ছিলেন তো ওই সময় যে আমাদের হারিস কাকা যে ছিলেন না বাবাজানের যে ভুবত ভাই এবং বন্ধু উনি তো ওই সময় ছিলেন উনি আবার খুব শখ করে গুনছিলেন যে কয়জন বাবাজানের প্রথম কার্যক্রমটা কয়জন একশো পঁয়ষট্টি জন ছিলেন সব মিলে মানে কর্মী এবং সব জাকের মিলে প্রথম ওরসে হ্যাঁ সেই সময় সেই ওরসে দেখলাম ওই ছাদের উপরে যারা ছিলেন তা আমি সে কথাটা বলি এই জন্য যে প্রথম ওর এই দেখেছি আবার ছবি সম্রাট দয়ালবাবাজান অপাত লাভ করার প্রথম বছর যখন সম্মেলন হলো তিরিশ সালে বিশ্ব আশেকাল বিশ্ব আশেক সাল্লাম সম্মেলন সালে দু হাজার বাইশ সালে এইটা মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মোহাম্মান ইমাম প্রজাদ ডক্টর কুদরতে খোদা মাদ্দুল আলী হুজুর উনি এটা আয়োজন করেছিলেন দেখেছি তখন যে সত্যিই যে আয়োজন দয়াল বাবাজানের সময় যেমন সেই তিরিশ সালে লক্ষ লক্ষ লোক হয়েছে ঠিক একইভাবে আমি অনুভব করেছি যে মোহাম্মদ ইসলাম নেতৃত্ব প্রদানকারী মহামানব হিমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদুল হুজুরের সময় ঠিক সেই একই রকম আমি অনুভব করেছি অনুভূত হয়েছে লক্ষ লক্ষ মানুষ দেখেছি জানতে চেয়েছি কত গাড়ি হয়েছে একজন বলেন যে সাড়ে তিন হাজার গাড়িই আসছে শুধু সুতরাং গাড়ি ছাড়াও পায়ে হেঁটে এসছেন বিভিন্ন জায়গাতে লোক এসছেন তো লক্ষ লক্ষ মানুষ সেখানে হয়েছে সত্যি অভুত হয়েছি যে বাবাজানের সময় যেমন হয়েছে ঠিক সেই তিরিশ সালে নেতৃত্ব প্রদানকারী বাবা বাবাজানের সম্মানিত মেজর সাহেব জাদা তার সময় সম্মেলনে মানে সম্মেলনে ঠিক সেই রকম লোক অনেক আমার মনে হয় অনেকে বলছে যে বেশি হয়েছে যাই হোক সেই রকম লোক দেখেছি দেখে অভিহূত হয়েছি তখন বুঝতে পেরেছি যে মোহাম্মদ ইসলাম বাবাজান যা রেখে গেছেন তা হারিয়ে যায়নি তা আজও ঠিকই আছে এবং থাকবে এবং বাবাজান যেমন জীবনের শেষ সময় বলেছেন মোহাম্মদ ইসলাম আমার সাজানো বাগান তা আমি জলে ভেসে যেতে দিতে পারি না ঠিক তাই অনুভব হয়েছে আমার যে সেই মোহাম্মদ ইসলাম জলে ভেসে যাবে না কারণ যাকে তিনি নেতৃত্ব দিয়েছেন তার নেতৃত্বে শুধু বাংলাদেশে নয় পৃথিবীর বিভিন্ন দেশে মোহাম্মদ ইসলাম প্রচার শুরু হয়েছে এবং ব্যাপকতা লাভ করবে আরও ব্যাপকভাবে প্রসার লাভ করবে বলে আমার অনুমান হয়েছে বাবাজান ঢাকায় আসার পরে তিনি কার্যক্রম শুরু করলেন তখন তো মোহাম্মদ ইসলাম শুরু হয়নি তখন তো সুলতানি মজুদ্দিদের তরিকা তিনি কার্য শুরু করলেন ঢাকায় আসার পরে তারপর হল যে বন্দরে দেওয়ানবাগ দরবাসী প্রতিষ্ঠা করলেন যেখান থেকে উনি দেওয়ানবাগী নামে পরিচিত হলেন এরপরে উনি ওখানে কার্যক্রম শুরু করার পরে আমরা যদি দেখি নব্বই সালে উনি একটা মামলার শিকার হয়েছিলেন নারায়ণগঞ্জ কোর্টে এবং মামলাটি খুব অদ্ভুত একটা বিষয় ছিল যেটা একটা হয়তো পৃথিবীতে এমন মামলা আগে কখনো হয়েছে কি না আমার ধারণা নাই হয়তো আপনি বলতে আপনারও ধারণা ছিল না এরকম মামলা হতে পারে যে আল্লাহকে দেখার অপরাধে মামলা হয়েছিল অপরাধ আল্লাহকে দেখা তো অপরাধ না বরং আল্লাহকে দেখা তো ওটা তো সৌভাগ্যের বিষয় এবং যারা আল্লাহর বন্ধু তারা তো আল্লাহকে দেখেছেন অতীতেও এরকম হাজার হাজার প্রমাণ রয়েছে সুবি শামল জান কেন আল্লাহকে দেখেছেন এই জন্য কোর্টে মামলা হয়েছিল নারায়ণগঞ্জ কোর্টে এবং সেই মামলায় আপনি আইনজীবী হিসেবে সেখানে লড়াই করেছিলেন যদি আপনি আমার মামলার বিবাদেও ছিলেন আপনি আসামি আবার আপনি মামলার আইনজীবী হিসেবে লড়াই করেছিলেন সেই ঘটনাটা বা সেই ঘটনাক্রমটা কীভাবে ছিল কেন মামলা হলো কিভাবে মামলা হলো এবং মামলায় বাবা যান কীভাবে জয়লাভ করলেন পুরো ঘটনাটা আমরা শুনতে যাচ্ছি আপনি যা বলেছেন সে ঘটনা সত্য উনিশশো সালে সকীচরণ দয়াল বাবাজানের বিরুদ্ধে মামলা হয়েছিল এবং সে মামলা সত্যিই আমরা চিন্তা করিনি এবং এই ধরনের মামলা বিশ্বে আর হয়নি সেটা হলো আল্লাহকে দেখা এই অভিযোগ ওনার বিরুদ্ধে আনা হয় উনি আল্লাহকে দেখলেন আল্লাহকে তো দেখা যায় না এই হলো কিছু লোক হয়ে যারা ওনার বিরুদ্ধে বিরুদ্ধে দেখা যায় না এটা আমাদের সমাজের সমাজের মানুষের আমাদের বিরুদ্ধে যারা ছিল সেই কিছু আলেমোলামা তৎকালীন আলেমোলামা অর্থাৎ আমাদের দেশে তো ইসলামিক একটা লেবাস আছে সেই লেবাস দেখলে আলেম বলে সেই ধরনের আলেম ঠিক জ্ঞান জ্ঞানে জ্ঞান গরিমা তেমন ছিল না তো দেওয়ানবাগ এলাকার এরকম কিছু লোক মিলে তার মধ্যে একজন তার নাম ছিল জিয়াউল হক এই জিয়াউল মামলাটা করে বাদী হয়ে যে উনি আল্লাহকে দেখেছেন বলে আল্লাহকে তো দেখা যায় না উনি উনি কী করে দেখলেন তো সুতরাং সেই মামলায় মামলাটা যখন নব্বই সালে নারায়ণগঞ্জ কোর্টে উঠলো উঠল তখন যা ছিলেন জানাব বাহারুল ইসলাম সাহেব আমি সেখানে একদিকে একজন আসামি আবার মামলা পরিচালনার দায়িত্ব বাবা জান দিলেন আমাকে যদিও আরও অ্যাডভোকেটরা ছিলেন আমাদের সাথে জানাব আহম্মদ আলী করে একজন সিনিয়র অ্যাডভোকেট ছিলেন নারায়ণগঞ্জ কোর্টে উনি ছিলেন উনি পরিচয় করে দিলেন স্পষ্ট করেই মাননীয় আদালত আমার এই আইনজীবী বন্ধু উনি একদিকে আসামি আবার একদিকে আজকের এই মামলা উনি লড়বেন উনি মামলা পরিচালনা করবেন জাহ সাহস অবাক হয়ে গেল তাই নাকি তাহলে তো ওনার কথা শুনতে হয় আপনি বলেন তখন আমি সত্যিই কোর্টে মানুষ যে আইন বই নিয়া কিন্তু আমাদের কোর্টে যেতে হয়েছে তখন তাপসির নিয়া কোরআন নিয়া কোরআন হাদিস এর দলিল নিয়া কারণ আল্লাহকে দেখা অপরদিকে উনি আল্লা পথে নামক যে বিখ্যাত গ্রন্থখানে লিখেছেন তার মধ্যে অর্থাৎ আদম আলাহ সাল্লাম মা হাওয়ালা সাল্লাম ওনাদের গন্দম খাওয়ার কাহিনী বিস্তৃত লিখেছেন এবং আশ্চর্য হলো যে এই কাহিনি বাবাজানের মন গড়া কিছু না তাফসিরে ওই ভারতের একজন বিখ্যাত তাফসিরকারক কারক জনাব হাসান আলী সাহেব ওনার লিখিত এখানে গ্রন্থ এখানে তাপসির ছিল এই কোরআনুল হাকিম এই তাপসিরের মধ্যে ঘটনাগুলো আছে তো যখন কোর্টে গেলাম তখন সেই তাপসির নিয়ে গেছি আশ্চর্য হল আমি জাজ সাহেবের প্রশ্নের জবাব দিচ্ছিলাম ওই তাপসির দিয়ে যে আদম হাওয়া সম্পর্কে পবিত্র কোরআনে এই আছে তাপসির এই আছে অমুক সুরায় সুরায় যা আছে আসে নামার বললাম তো বিস্তারিত বলার বলতে লাগলাম তখন আমাদের বিপক্ষ যে অ্যাডভোকেট ছিলেন উনি সিনিয়র লোক ছিলেন উনি বললেন যে হাসান আল সাহেবের তাপসির থেকে অথেন্টিক তাপসির এর মধ্যে ঘটনা আছে আমি তখন তার সামনে তুলে ধরলাম দেখ দেখুন এই যে আমি যা পড়ছি সব এই তাপসির থেকে আর এটা থেকেই লেখা হয়েছে তখন জাজ সাহেব অভিভূত হলেন যে আসলে তো মন করা কিছু না এ তো কোরআন হাদিজের দলিল দিয়ে তাপসির থেকে লিখেছেন পর্যন্ত জাজ সাহেব ছবি সম্রাট দেওয়ান বা হুজুর কেবলা জানের পক্ষে রায় দিলেন আর বললেন যে ওনার বিরুদ্ধে মামলা চলতে পারে না উনি এবং ওনার যারা জানা ওনার যারা অনুসারী এরা সবাই সুফি মতে বিশ্বাসী সুতরাং ওনাদের বিরুদ্ধে মামলা চলতে পারে না ওনাদেরকে এই মামলা থেকে সম্পূর্ণ নিষ্কৃতি দিলাম তো রায় হলো বাবাজানের পক্ষে এরপর থেকেই পত্রপত্রিকায় এটা প্রচার হলো ব্যাপক বিভিন্ন দৈনিক প্রচার হলো তখন সব জায়গায় হলো যে দেওয়ানবাগত মামলায় আল্লাহ দেখার মামলায় জিতে গেছেন এরপরে বাবাজানের পক্ষে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হতো না এটা একটা বড় একটা মাইলফলক ছিল মোহাম্মদ ইসলামের জন্য যে এবং এটা কোর্টে প্রমাণিত হয়েছে যে আল্লাহকে দেখা যায় বিষয়টা কোরআন হাদিসে দরিল আছে আপনি তাহলে ওই আল্লাকে দেখা যায় রেফারেন্সটা কি ওই আলী সাহেবের ই থেকেই তাপসির থেকেই এটা এসেছিল মূলত ওই তাপসির থেকেই বিস্তারিত বর্ণনা আছে তবে হাদিস কোরআনে তো বর্ণনা আছে সেগুলো আমরা উপস্থাপন করেছি এবং ওই তাপসির থেকে বিস্তারিত আমরা যেভাবে লিখেছি আদম হাওয়ার গন্দম খাওয়ার কাহিনী ওইটাকেই তারা খুব মুখ্য করে ই করেছিল যে এই ধরনের কথাবার্তা লিখছে আমরা প্রমাণ করতে পেরেছি মানে ওই মামলার সাথে আল্লাহ দেখার মামলার সাথে আদম হাওয়া আলাহিসাল্লাম আদম হাওয়া হওয়া আলাইসাল্লামের ঘটনার যে আলোচনা এই অর্থাৎ অর্থাৎ আল্লাহ কোন পথে বইয়ের কথাই তো আল্লাহ কোন পথে বইয়ের বিষয় নিয়ে মামলাটা হয়েছিল বিষয় এবং ওই মামলার সাথে ওই আদম আলাইহিস সালামের ঘটনার পাল্টা মামলা সাথে জুড়ে দেওয়া হয়েছিল কিন্তু যখন আপনারা তত্ত্বাবমান উপস্থাপন করতে গেলেন কোর্ট এটাকে স্বীকৃতি দিল যে আসলেই এটা অথেন্টিক এবং দলিল প্রমাণের প্রমাণিত হলো এটা একটা বড় বিষয় ছিল এই একই রকম মনে একটা মামলা 1999 সালেও কুমিল্লার কোর্টে হয়েছিল ওই বিষয়টা আসলে আমরা বিস্তারিত খুব একটা জানি না এই বিষয়টা আপনি মনে হয় তখন ওটার সাথে সংশ্লিষ্ট ছিলেন আচ্ছা ধন্যবাদ একথাটাও বলতে হয় যখন ভালো একটা তথ্য আপনি জানতে চেয়েছেন পরবর্তীতে কুমিল্লা কোর্ট একটা মামলা হয়েছিল ঠিক এইভাবেই আল্লাহ দেখা নিয়া তাও ওই রকম জনৈক আলেম নামদারী ব্যক্তি মামলাটা করেছিল শেষ পর্যন্ত কুমিল্লা কোর্টের তখন সিনিয়র অ্যাডভোকেট ছিলেন তো যিনি জনাব ফজলুর রহমান সাহেব আর মামলাটা মূলত এর প্রধান আসামি ছিল মাস্টার শাহাজুদ্দিন সাহেব উনি সুমীর হজরকুল্লাহ জানের একজন ভক্ত যেহেতু উনি ওই এলাকায় প্রচার করতেন তে ওনাকে কেন্দ্র করে মামলাটা হয় সেখানে দয়াল বাবাজানকে আসামি করা হয় সম্ভবত সেখানকার মামলার সাথেও আমি আমাকেও আসামি করা হয়েছিল তো ফজল জন অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব মামলা নিলেন আর উনি আমাকে পরিচয় করে দিলে দিয়ে বললেন যে আজকের এই মামলা যাবতীয় মানে তথ্যাবলী উপস্থাপন করবেন আমার এই আইনজীবী বন্ধু সত্যি সেখানেও বাবাজানের পক্ষে পবিত্র কোরআন নিয়ে গেছি আমরা ওই হাসান আল সাহেবের তাফসিন নিয়ে গেছি সেখান থেকে তারপরে আরও যা যা দলিলপত্র আমরা নিয়ে গেছি সেগুলো উপস্থাপন করতে পেরেছি ইনশাল্লাহ এবং তাতেও সেই কোর্টেও রায় হয় বাবাজানের পক্ষে আমরা জয়লাভ করি চন্দ্রপাড়া দরবার থেকে বাবা যখন চলে আসলেন এইট্টি ফাইভে তারপর থেকে তো উনি উনি ঢাকায় এসে আরামবাগে প্রথম ওরস করলেন তারপরে পরের বছর বন্দরে নারায়ণগঞ্জের বন্দরে দেওয়ান বা প্রতিষ্ঠার পরে ওখানেও তো তার কেবলা যান অর্থাৎ চন্দ্রপুরী হুজুরের ওফাতবার্ষিকী বা জনবার্ষিকীতে ওরস মবারক করতেন কিন্তু এরপরে উনিশশো উনব্বই সালে তো সুফি সম্মেলন শুরু হলো এই সুফি সম্মেলনটা কীভাবে শুরু হলো এবং এর প্রেক্ষাপটটা কী ছিল কেন সুফি সম্মেলনটা শুরু করলেন বাবা খুব সুন্দর প্রশ্ন দয়াল বাবাজান প্রথম চন্দ্রপ্রা থেকে আসার পরে ওই দয়ালবাবা করে সেখানে ওরস করতেন যেহেতু ওনার মর্শেদে ওরস করতেন এরপরে বাবাজান মানুষকে সুফিবাদ সম্পর্কে শিক্ষা দিতেন উনি প্রথম সুফিবাদ আল্লাহকে জানার বিজ্ঞান সুফিবাদ তো প্রথম এটা উনি যখন আলোচনা শুরু করলেন যে ইসলামে ইসলামের মূল জিনিস হল এলমে তাসৌব এই তাসব থেকে আজকে ইসলাম প্রচার করেছেন অলি আল্লাগন সুতরাং ইসলামের মূল মন্ত্র হলো এলমে তাসৌব যা কোরআন হাদিস থেকে স্বীকৃত কোরআন হাদিস থেকে এসেছে বাবাজানিক কথা বলার পরে তখন যেহেতু উনি এই সুফিবাদ প্রচার করেছেন তাই এইটা বাবাজান পরবর্তী সিদ্ধান্ত নিলেন যে তাহলে আমরা এখন আর রোজ করবো না যেহেতু সুফি বাদ আমরা প্রচার করছি এবং এখানে যারা অংশগ্রহণ করছেন তারাও সুফি আমি যেহেতু বাবাজানের বাণীতেও আমরা এটা শুনেছি যে কেন উনি সুফি সম্মেলন শুরু করলেন যে অলিয়ালারাও যেহেতু যোগ দিতেন আর আপনি যেটা বললেন যে আমরা যারা অনুসারী ছিলেন তারাও তাসাউফ প্র্যাকটিস করতেন তারাও মানে হয় সুফি নালে সুফির প্র্যাকটিস করতেছেন এই জন্য আপনার কথায় তো সেটাই প্রমাণিত হয় যে বিষয়টা এই জন্য হয়তো বাবাজান সুফি সম্মেলনের ঘোষণা দিলেন বিষয়টা কেমন ছিল হ্যাঁ জি এরকমেরই ছিল যেহেতু বাবাজান এলমে তাসাউ বা সুফিবাদ সুফি জম শিক্ষা দিতেন এখানে আশ্চর্যের বিষয় হলো ওনার পরিচয় পেয়ে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ভারত তারপরে মালয়েশিয়া তারপরে সেই সাউথ আফ্রিকা আমেরিকা থেকেও সুফি একটা টিম এসেছিল এবং আরও দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে এসেছে তো জন গুল কুরুপি নামক একজন খ্রিস্টান উনি ঢাকায় আসলেন তো আসার পরে সুমিন দয়াল বাবাজানের কথা উনি একটা জার্নালে পেয়েছিলেন ওনার দেশে তো বাংলাদেশে আসার পরে উনি ইউরোপ থেকে ইউরোপ থেকে আসছিলেন তো সফরে আসছিলেন আসার পরে উনি ঢাকায় হোটেল অবস্থান করেন পরবর্তী সময়ে যখন দেওয়ানবাগের ওই কথা যেহেতু ওখানে লেখা ছিল উনি বলেন দেওয়ানবাগ কোথায় তো যখন জানলেন যে দেওয়ানবাগ হল নারায়ণগঞ্জ জেলায় তখন উনি নিজে একটা গাড়ি ভাড়া করেন না সেই দেওয়ানবাগ গেলেন যাওয়ার পরে ওখানে যারা ছিল দয়াল বাবাজানের খাদেম ভক্তবৃন্দ তারা বললেন যে যার খোঁজে এসেছেন এখানে উনি তো এখানে থাকেন উনি ঢাকায় থাকেন তো কোথায় আরামবাগ সত্যিই উনি আরামবাগে চলে আসলেন একশো চুয়ান্ন আরামবাগে তখন তো দয়াল বাবাজান পরবর্তী সময়ে যখন এই দরবার শরীর প্রতিষ্ঠা করেন তো অর্থাৎ বাবের রহমত বাবের রহমদ সেই বাবের রহমদ প্রথম প্রতিষ্ঠিত হয় তখন সেই সময় এই জন কুরবি গুল উনি আসলেন বাবাজান তখন বললেন আমাকে ডেকে বললেন মানন মিয়া ওনার সাথে কথা বলেন তো উনি তোর বাংলা ভাষী না ইংরেজি জানেন ওনার সাথে আমরা তরিকা নিয়ে আলোচনা করলাম উনি খুব খুশি হলেন আমি ওনাকে দেখতে চাই ওনার কাছে যাব তখন আমরা অন্য রুমে কথাবার্তা বলে বাবাজানের কাছে নিয়ে আসলাম বাবা উনি তো আপনার সাথে আপনার দেখা করতে চায় তো উনি আসলাম আসলেন যাই হোক উনি বাবাজানের কাছে জানতে চাইলেন কিছু কথা তা ওই ইংরেজিতে কনভারসেশন হল শেষ পর্যন্ত উনি খুব খুশি হলেন উনি তরিকা গ্রহণ করলেন বাবাজানের কাছে তো উনি তরিকা গ্রহণ করার পর উনি চলে গেলেন যাওয়ার সাহেব বললেন ওনার ভাষায় আমি এসেছিলাম বাংলাদেশে ব্যবসার উদ্দেশ্যে কিন্তু এমন একটা ব্যবসা করে গেলাম যা পৃথিবীর কোথাও এই ব্যবসা করা সম্ভব নয় উনি অত্যন্ত আনন্দিত হয়ে দেশে ফিরে গেলেন এইভাবে এই সোফি বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন মানুষের মাধ্যমে ছড়াতে লাগলো এবং আস্তে আস্তে এর ব্যাপকতা লাভ করলো দেওয়ানবাগ দরবাসের যখন বাবাজান প্রতিষ্ঠা করলেন ওখানে তারপরে তো উনিশশো সালে একটা বড় বন্যা হয়েছিল বাংলাদেশে এবং খুব একটা ভয়াবহ বন্যা ছিল এবং আটানব্বই সালেও একটা বন্যা হয়েছিল আমরা বিভিন্ন পুরনো ছবিতে দেখেছি যে বাবাজান ওই সময় ত্রাণ কার্যক্রম করেছেন ব্যাপকভাবে নিজের হাতে আপনিও সম্ভবত ওই বাবাজানের কার্যক্রম সাথে সাথী থাকা সৌভাগ্য অর্জন করেছিলেন তখনকার কার্যক্রমগুলো কীভাবে পরিচালিত হয়েছিল হ্যাঁ এখানে বলতে হয় যে বাংলাদেশে দুটা বন্যা হয়েছিল খুব বড় বন্যা তো উনিশশো অষ্টশি সালের যে বন্যা সেই বন্যা অত্যন্ত ব্যাপকতা লাভ করে তো তখন বাবাজান নিজ হাতে এই আমরা বিভিন্ন জায়গা থেকে আটা এনে রুটি বানিয়ে আশেক রাসোলরা তৎকালীন গণ এই রুটি বানিয়ে নিয়ে নিত বাবাজান নিজে বস্তার মধ্যে সেটা ভরতেন দেখে অবাক অবাক হয়ে যেতাম বাবাজান মিয়া জনগণের সাধারণ মানুষ আজকে না খেয়ে আছে তাদেরকে এই রুটি খাওয়াবেন আর আমি জন্য এই রুটি বস্তায় ভরে দিলাম তো তখন আমরা দেওয়ানবাই গিয়েছি বাবাজান নিজে সেখানে ট্রলার করে ট্রলারে বসা থাকতেন আর ওই বস্তার মধ্যে রুটি থাকতো আমরা দারণ থাকতাম বাবাজান এই ঘাটে 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 এক এক বাড়িতে তখন পানিতে সব তলিয়ে গেছে মানুষের ঘর বাড়ি ওরকম ঘাটে ঘাটে গিয়ে তখন বাবাজান নিজ হাতে এই রুটি বিতরণ করেছেন সকল মানুষ অভিহূত হয়েছে এই সাথে বলতে হয় পরবর্তী সময় যখন যে বন্যাটা হয় দশ বছর উনিশশো আটানব্বই সাল আটানব্বই সালে তখন আমাদের আজকের যিনি মোহাম্মদ ইসলাম নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ড কুদরতে খোদা মাদ্রাজুল আলী হুজুর তিনি সুন্দর দল বাবাজানের সঙ্গে ওই টলারে থাকতেন ছিলেন আমিও ছিলাম তো বাবাজান তখন আমাদের এই মেজর সাহেব হুজুর ডক্টর কুদরতে খোদা মাদ এই কদর হুজুর উনি রুটি তুলে দিতেন বাবাজানের হাতে বাবাজান আবার জনগণের মাধ্যমে সাধারণ লক্ষ্যে দিতেন এইভাবে ওনার দুইজন পিতা পুত্র এই দুই মহামানব তখন অসংখ্য মানুষ চল্লিশটির উপরে গ্রাম হবে প্রায় চল্লিশটি গ্রামে মানুষদেরকে এই খাবার রুটি বিতরণ করেছেন একটা বিরাট ইতিহাস তাহলে এই মানবিক কার্যক্রম তো আমরা পরবর্তীতেও যখন মহামারী আসলো করোনা মহামারী দুই সালে তখনও তো আমরা দেখেছি শুধু বাংলাদেশে না দেশে বিদেশে অর্থাৎ দেওয়ানবাগি হজুরের নির্দেশে মহিদুলবাজার নির্দেশে নেতৃত্ব প্রদানকারী মহামানব যিনি বর্তমান ডক্টর কুদরতে কোদা মাদ আলী হুজুর তিনি নিজ হাতে এবং তার অনুসারীদের মাধ্যমে দেশের প্রত্যেকটি প্রান্তে এবং বিদেশে যারা প্রবাসী আছেন বা সেখানে যারা যারা অসহায় মানুষ ছিলেন করোনার সময় করোনাটা কী পরিমাণ একটা ভয়াবহ পরিস্থিতি গেছে আমরা তো সবাই দেখেছি তখন আমরা দেখেছি যে আমরা যদি বলি অর্থাৎ যদি হিসাব করলে হয়তো কয়েক কোটি টাকার হয়তো চার পাঁচ কোটি টাকার বা এর এরও বেশি হতে পারে এরকম ত্রাণ বিতরণ হয়েছে সারা পৃথিবী বাংলাদেশের প্রতিটি জায়গায় এবং অনেক জায়গায় নগদ টাকাও দেওয়া হয়েছে যারা যাদেরকে খাবার দেওয়া হয়েছে নগদ টাকা দেওয়া হয়েছে চিকিৎসা সামগ্রী দেওয়া হয়েছে এবং দেশের বাইরেও যারা প্রবাসীরা আছেন বিপদগ্রস্ত এবং এমনকি তারা যারা স্থানীয় আছেন এই মানবিক কার্যক্রমগুলো আমরা সবসময় দেখেছি যে ওনরা অর্থাৎ দেওয়ানবাগি হুজুর এবং ডক্টর কদা দেলী হুজুর তারা সবসময় অগ্রগামী থেকেছেন অগ্রগামীই অগ্রগামী দেখেছি আমরা এবং এছাড়া বিভিন্ন শীত বলেন বা যে কোনো পরিস্থিতি বলেন মানুষের পাশেই তারা সবসময় ছিলেন আসলে এটা মানে রাসুল সাহা যে যেভাবে মানবিক মানুষের প্রতি দয়া প্রেম ছিল একইভাবে মহামানবদের মধ্যেও সেই দয়া প্রেমটা থাকে যে কারণে আমরা এই কার্যক্রমে তাদেরকে সম্পৃক্ত পাই আমরা যদি জানতে চাই যে সুফি সম্মেলন তো শুরু হলো উননব্বই সালে উননব্বই সালে সুফি সম্মেলন শুরু হওয়ার পরে আশিকের আসুল সম্মেলন বিশ্ব আশেকেরাসুল সম্মেলন শুরু হলো পরবর্তীতে এসে সেটা কিভাবে শুরু হলো এবং আশিকের আসল উপাধি মানুষের এই যারা অনুসারী ছিলেন দয়ানবাগী হজুরের এই আশেকাশুল উপাধিটা কীভাবে আসলো এটাও একটু আমরা জানতে চাবো এবং এই উপাধি আসার পরে আশেখা সম্মেলনটা কীভাবে শুরু হলো আপনার এই প্রশ্নের সাথে একদিকে দয়াল বাবা যান যে সাধারণ মানুষের মধ্যে যে বিভিন্ন সময় ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন খাবার বিতরণ করেছেন এবং সম্মানিত মেজর সাহেবদা হুজুর ওনার যোগ্য সন্তান তিনিও এর সাথে সম্পৃক্ত ছিলেন সেটা যেমন ঘটনা আছে সাথে বিশ্ব আশিক সম্মেলন ছবি সম্মেলন থেকে এটা নামকরণ কামনে হলো বা কীভাবে হলো সেই ইতিহাসটাও বলা দরকার সেখানে ছবিধান দয়াল বাবাজান বিশ্ব ছবি সম্মেলন করেছেন নয়টি নয়টি বিশ্ব ছবি সম্মেলন করা এটা দাওয়ানবাগ থেকে শুরু করেছেন এবং পরে মতিঝিলে ঢাকায় আরামবাগকে কেন্দ্র করে ওনার দরবার শরীফ বাবের রহমান থেকে কেন্দ্র করে এই মতিঝিল এলাকায় ব্যাপক এলাকা অর্থাৎ ঢাকায় অগণিত মানুষ লক্ষ 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 তখন উপস্থিত এই রোডে রাস্তায় তাদের সামনে দয়াল বাবা যান যদি যান দেওয়ানবাগ দরবার শরীফের কাছেই বাবের কাছেই বর্তমানে চন্দ্রপুরি হোটেল আছে শাহ চন্দ্রপুরের নামে চন্দ্রপুরি হোটেলের ওখানে সেখানে স্টেজ করা থাক বাবা যান তখন সেখান থেকে বক্তব্য দেন কারণ তখন তিন দিকে তিনটা রোড ছিল তিনটা রাস্তার এবং তিন রাস্তায় অগণিত মানুষ লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত থাকতো বাবাজান বক্তব্য দিতেন এই তো সেই বক্তব্য তখন বাবাজান বলছেন যে আগে তো আমি বিশ্ব সুফি সম্মেলন করেছি এখন দেখলাম যে সুফি সম্মেলন করার পরে বহু সুফি সাধক আমার ভক্ত মরিদান তারা স্বপ্ন যুগে দেখেন তো এখন বহু বিভিন্ন জায়গাতে বাবাজান বলেন যে অগণিত মানুষ আল্লাহ রাসুলকে স্বপ্নে দেখেন তো আমি এখন আর এটাকে বিশ্ব বিশ্ব সুফি সম্মেলন নাম রাখতে চাই না যেহেতু রাসুল সালামকে দেখেন তারা আশেখ রাসুল নামকরণ করলাম তো সত্যি আনন্দ লাগলো এই জন্য আল্লাহর স্বপ্নে দেখেছেন বহু আশেখ রাসুলো দেখে স্বপ্নে মোড়াকাবাই স্বপ্নে মোড়াকাবাই বাবাজানের ঘনিষ্ঠ কাছে যারা অনেকে দেখেছেন তো যাই হোক বাবাজান যখন শুনতে লাগলেন রোজ রোজের আসে বহু মানুষ রসুলামকে স্বপ্নে তখন বাবা যান ওইটাকে বিশ্ব সম্মেলন নামকরণ করলেন যে তারা রসুলের আশেক তারা রসুলকে স্বপ্নে দেখেন নির্দেশ সালে প্রথম এবং আর আশ্চর্য হলো যে শুধু তখন তখনও এই বিদেশ থেকে যারা আগে ছবি সম্মেলনে আসতো আরও বেশি লোক বেড়ে গেল তারা বিভিন্ন জায়গা থেকে এমনকি হোদ সৌদি আরব থেকেও বহু মানুষ আসত এমন দেখেছি খোদ সৌদি আরবের লোক আরবি ভাষী তারা পর্যন্ত আমাদের দরবার সহি এসেছেন বাবাজার সাথে আলাপ করেছেন তারা আরবিতে বলেছেন আমরা যারা আরবি কম বেশি বুঝি বা আরও আলেমরাছি বাবাজানকে কাছে বাংলায় বলতেন বাবাজান আবার বললে পরে ওনাদের কাছে বলা হতো এভাবে করে শুধু অ্যারাবিয়ান না আমি যদি বলি যেমন মালয়েশিয়া থেকে আমরা দেখেছি মালয়েশিয়ান লোকাল অর্থাৎ নেটিভ ওখানকার তারাও অনেক মানে টিম এসেছেন সাউথ আফ্রিকার যারা লোকাল তারাও তারা অনুসারী হয়েছেন মানে স্থানীয় যদি বলে ইউরোপিয়ান অনেক ইউরোপিয়ান যেটা আগে একজন পড়েছিলেন যে সেই শুরুতেই একজন আসছিলেন তারপর তো ইউরোপেরও অনেক মানুষ তাকে অনুসরণ করেছেন ভারত থেকে এসেছেন আমার মনে হয় বিশ্বের মিনিমাম তো তিরিশ চল্লিশটা দেশ থেকে প্রতি বছর এই আশিক রাসুল সম্মেলনে মানুষ আসতেন এবং আরও যেটা বললেন যে আরও ব্যাপকতা লাভ করছে কারণ আশেকের রাসুল তো অনেক রাসুলকে ভালোবাসে তার অনেক মানুষই আছে রাসুলকে ভালোবাসে এজন্য আরো আরও মোহাম্মদ ইসলামের অগ্রযাত্রাটা আরও ব্যাপকতা লাভ করে যে আমার যেটা মনে হচ্ছে এরপর একটা বিষয় জানতে চাই চাবো যে আমরা তো বাবাজানের আটখণ্ড তাপসির দেখেছি তাপসিরে শুভ সম্রাট দেওয়ানবাগী যে তাপসির গ্রন্থ প্রায় এগারো হাজার পৃষ্ঠায় যে তাপস্রী গ্রন্থ রচিত হয়েছে এবং পুরো তাপশ্রী গ্রন্থটাই রচিত হয়েছে একটা বিরল ঘটনা যেটা পৃথিবীর ইতিহাসে সেটা হলো স্বয়ং স্রষ্টার স্বরূপ বর্ণনা নিয়ে স্রষ্টার স্বরূপ স্রষ্টার গুণগান বর্ণনা নিয়ে একটি তাফসিরেটা এটা এর আগে আমরা কোনো তাফসির গ্রন্থ আমরা তাফসির গ্রন্থ দেখেছি যে তাফসির হয়েছে তাফসিরের ব্যাখ্যা অর্থাৎ মানে কোরআনের ব্যাখ্যা এসেছে মানে কোরআনে কথাটা কি বলেছেন আল্লাহ রাবুল আলমিন সেটার ব্যাখ্যা এসেছে কিন্তু এই তাপসিরটা সম্পূর্ণ উল্টা উল্টা এই এই বর্ণনা এই মর্মে বলতেছি যে এখানে আল স্বয়ং যার বাণী তার বর্ণনা করা হচ্ছে তার বাণী থেকেই বা এবং রাসুল ইসলামের হাদিস থেকে এই তাফসির গ্রন্থ রচনা কার্যক্রম কিভাবে শুরু হলো এবং আপনার কাছে এটা এজন্যই জিজ্ঞেস করছি যে আমি জানি যে আপনার তাফসির কার্যক্রমের সঙ্গে শুরু আপনি একজন আলেম ছিলেন যেহেতু আপনি সংশ্লিষ্ট ছিল আপনার এই তাপসিরের চিন্তা বাবানের মাথায় কীভাবে আসলে এরকম একটা ব্যতিক্রমী তাফসির এবং সেই তাফসির কার্যক্রম কীভাবে তিনি শুরু করলেন কিভাবে শেষ করলেন আমরা বিশাল একটা ঘটনা প্রভাব কারণ অনেক বছর লেগেছিল তাপসিরটা শেষ করতে পুরো ঘটনাটা আপনার কাছে শুনতে চাবো হ্যাঁ আসলে দয়াল বাবাজান ছবি সম্রাট দয়াল বাবাজান আট খণ্ড বিশিষ্ট একখানা বিখ্যাত তাপসির গ্রন্থ লিখেছেন যার নাম তাপসিরে ছবি সম্রাট বাগী প্রায় সাড়ে এগারো হাজার পৃষ্ঠার মতো এত বড় তাপসির শরীফ লিখতে বাবাজানের দশ বছর লেগেছে তো আশ্চর্যের বিষয় হলো এই বাবাজান প্রথম দিক দিয়া কোরআনের কিছু বিষয় নিয়ে বিষয় ভিত্তিক চিন্তা করলেন জান যে কিছু কিছু বিষয়ের উপরে কিছু কোরআন আয়াত দিয়া দু একটা গ্রন্থ লেখি এরকম গ্রন্থ বাবা যায় লিখে ছোট যেমন যেমন আল্লাহর নৈকট্য লাভের সহজ পথ একটা গ্রন্থ ওটা ওই আল্লাহকে পাওয়া যায় কীভাবে কোরআন হাদিস দিয়া বাবা জান লিখেছে এরকমভাবে আরও কিছু গ্রন্থ শান্তি কোন পথে মুক্তি কোন পথে আল্লাহ কোন পথে এগুলো প্রশ্ন এবং তার উত্তর দিয়ে কোরআন হাদিস দিয়া লেখা হয়েছে কিন্তু বাবাজান চিন্তা করলেন যে এতেই শেষ নয় এতেই আল্লাহ সম্পর্কে বর্ণনা শেষ হয়নি তখনই চিন্তা করলেন যে আল্লাহ রব্বুল আলমী আল্লাহ আল্লাহ হল আল্লাহর জাতই নাম আর আল্লাহর আরও নিরানব্বইটা নাম রহমান রহিম করিম সত্তার এগুলো ওনার সিফাতি বা গুণবাচক নাম বাবাজান বললেন তাহলে বা আল্লাহর গুণবাচক নাম নিয়ে তো অনেক কথাবার্তা আছে বিভিন্ন গ্রন্থে তাপসিরে আমি আল্লাহর জাত পা কথা আল্লাহ আল্লাহ সত্তা এই সত্তার উপরে কত আয়াত পাওয়া যায় সেভাবে আমরা এই আল্লাহকে নিয়েই শুধু আল্লাহ এই বিষয়টার উপরেই আমরা তাফসিল লিখব সত্যিই বাবাজান শেষ পর্যন্ত সেই আল্লাহ এই একমাত্র আল্লাহ কথাটা শব্দটা একটা একটা শব্দ একটা শব্দ এর উপরে তাফসিল লিখতে বাবাজানের আট খণ্ড তাপসির প্রায় এগারো হাজার সাড়ে এগারো হাজার পৃষ্ঠার মতো এই তাফসির লেখা হলো এরপরে তাতেও তারপরে সেফাত বা গুনবাসক নাম আর সংযোগ করা যায়নি বাবা যান ইচ্ছা ছিল যে পরবর্তীতে উনি সেফাতের উপর লিখবেন যদি আল্লাহ সুযোগ দেন তা আল্লাহ যাই হোক আল্লাহর যাই ইচ্ছা তাই তো তাফসির শরীফ লেখার ব্যাপারে মেজ হুজুরের বিরাট ভূমিকা রয়েছে দয়াল বাবাজান যখন দেখলেন যে তাফসির শেষ হচ্ছে না আর বাকি আছে তখন বাবা যান মেজ হজুরকে ডাকলেন আর বললেন যে তুমি দেখো তো এখন যে আর আমাদের কতটুকু লেখলে কয় খণ্ড পর্যন্ত লেখলে এই তাপসি শেষ হয় তখন সম্ভবত চতুর্থ খণ্ড শেষ হয়ে পঞ্চম খণ্ডে শুরু হয়েছে তখন মেজ হজুর এসে তখন কোরআনের যে আয়াতগুলো আছে সবগুলো নিয়ে হিসাব করে আলেম আলমদের কাছে তথ্য নিয়ে উনি তখন বললেন বাবা আপনি যদি দয়া করেন তাহলে এমনি যা দেখা যায় তাতে নয় খণ্ডের কাছে যাবে তবে নয় খণ্ড আমরা করবো করা যাবে না নয় খণ্ড পুরো হবে না সুতরাং আট খণ্ডে আমরা সমাপ্ত করতে পারবো আপনি যদি দয়া করেন তখন বাবা জান বলেন যাও আট খণ্ডেই তাপসি সমাপ্ত হবে সেইভাবে তুমি সবগুলো পরিকল্পনা করে সবগুলো গুছাও সত্যি মেজ হজুর সেভাবেই সিদ্ধান্ত নিয়ে আলেম আলমদের কাছে বললেন যে এক এক খণ্ড কত পৃষ্ঠায় হবে কত দূর কতগুলো আয়াত হবে উনি বলে দিলেন সেইভাবে সংযুক্ত হলো বাবাজান দেখা গেল যে সেই আট খণ্ডেই এই তাপসির বাবাজানের তাপসির সমীর দেওয়ান পাখি সমাপ্ত হলো এখানে একটু বলতে হয় সময় তো বাবাজান বলতেছিলেন যে যে পরিকল্পনা আলেমদের তাতে অনেক বছর লাগবে জানিনা আল্লাহ কয়দিন আমাকে বাঁচান আমি কি এই তাপসির শেষ করে যেতে পারবো না মানে ওনার মনের এই আকুতি বাবাজান মেজ হজুরকে ডাক দিয়ে বললেন দেখো তো আমি এই তাপসি শেষ করে যেতে চাই আল্লাহ কদিন আমাকে রাখেন তো তুমি দেখো তখন উনি হিসাব নিকাশ করে দেখ বললেন বাবা আপনি চিন্তা করবেন না আর সামনে দেড় বছরের মধ্যে ইনশাল্লাহ আমরা তাপসি সমাপ্ত করতে পারবো সত্যিই সেই পরিকল্পনা অনুযায়ী সেই দেড় বছরের মধ্যেই তাপসি সমাপ্ত হলো